হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দনা, আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা কুকিং রেসিপি, যেটা হলো বেঙ্গন কা ভর্তা, যেটাকে আমরা বেগুন পোড়াও বলে থাকি। তো আমি কুইক অ্যান্ড সিম্পল ইজি ওয়েতে বেগুন কা ভর্তা বানিয়েছি। তো চলো আমরা স্টার্ট করি ভিডিওটা। তোমাদের যদি এই বেগুনের ভর্তা খেয়ে ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো আমার ভিডিওতে। আর ভিডিওর নিচে একটা রেড কালারের বাটন দেখতে পারবে, যেখানে সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে তোমরা ক্লিক করবে। এবং ঠিক তার পাশে একটা বেল আইকন রয়েছে, ঘন্টির মতন দেখতে একটা আইকন, যেটাতে তোমরা ক্লিক করলে আমি যত নতুন ভিডিও আপলোড করবো সেটা তোমরা নোটিফিকেশন পেতে থাকবে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো বেঙ্গন কা ভর্তার বানানোর জন্য আমাদের যেটা লাগবে হচ্ছে রসুন। আমি এখানে 6 থেকে 7-8 কোয়া মতো নিয়ে নিয়েছি রসুন, এবং একটা গোটা টমেটো কাটা ছোট ছোট করে, 2 কাঁচা লঙ্কা নিয়েছি, আপনি আপনার প্রয়োজন মতন ঝাল দিতে পারেন, আর একটা পেঁয়াজকে আমি কুচো করে কেটে নিয়েছি। আর যেটা লাগবে একটা মাঝারি সাইজের বেগুন, বেশ গোল মতন হলে ভালো লাগে বেগুনটা খেতে। আর লাগবে পরিমাণ মতন নুন, আর ম্যাগি মশলা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। এটার মধ্যে সব রকমের মশলা দেওয়া রয়েছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, তাই এটা দিলে আমার আলাদা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এটাই হলো আমাদের স্টার ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন, তাই নুন দেওয়ার সময় আমরা একটু অল্প দেব। এরপর আমি বেগুনের মধ্যে একটা ছুরি নিয়ে একটু করে করে চিড়ে দেব, খুব বেশি নয়, হালকা করে একটু করে গর্ত করে নেব, এবং তার মধ্যে রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে দেব। এতে কি হবে, আগুনের তাপটা বেগুনের ভেতর অবধি গিয়ে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হবে, এবং তার সাথেই রসুনটাও সেদ্ধ হয়ে যাবে, এবং বেগুনটা পোড়ালে পুরো সাইডটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য এটা করে নেব। সব রসুনের কোয়াগুলো লাগিয়ে দেওয়ার পরে বেগুনটা ঠিক এরকম দেখতে লাগবে। এরপর আমি হাতে একটু সর্ষে তেল নিয়ে বেগুনটার গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এতে কি হবে, বেগুনটার খোসাগুলো পুড়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি আমি ছাড়িয়ে নিতে সুবিধা হবে, এবং এটা খুব ভালোভাবে পুড়েও যাবে। এরপর গ্যাস অন করে এর উপর আমি একটা ছাকনি মতন বসিয়ে নিয়েছি, তার উপরে আমি বেগুনটা রেখেছি টিনের। আপনি ডাইরেক্ট ওভেনে দিতে পারেন, হাই ফ্লেমে বেগুনটাকে পুড়িয়ে নেব, এবং মাঝে মাঝে এটাকে পাল্টে দিতে হবে যাতে পুরো দিকে আগুনটা লাগে। বেগুনটা পুরো পোড়ানো হয়ে গেছে, আমি এবার এটাকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এর খোসাগুলো ছাড়িয়ে নেব। কত স্মুথলি খোসাগুলো বেরিয়ে আসছে, পুরো খোসাটা ছাড়িয়ে নিয়ে বেগুনটাকে রেখে দিতে হবে। এরপর কড়াই গরম করে তাতে পারে 4 চামচ মতন তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবং এটাকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা বাকি মশলাগুলো এবং উপকরণগুলো দেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনি আপনার পরিমাণ মতন দিতে পারেন, আপনি যেরকম ঝাল পছন্দ করেন। এরপর দিয়ে দেবো টমেটোটা, দিয়ে কিছুক্ষণ হালকা নেড়ে নেব যতক্ষণ না এটা একটু ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। এরপর এখানে আমি ছাড়িয়ে রাখা বেগুন পোড়াটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকব। প্রথমে দেখতে পাবেন এটা কড়াইয়ের সাথে পুরোটা ছড়িয়ে লেগে থাকবে, কিন্তু যখন হয়ে যাবে তখন কড়াই থেকে এটা ছেড়ে আসবে। এরপর পরিমাণ মতো নুন দেব, নুনটা এখানে অল্প দেব, কেননা ম্যাগি মশলাতে অনেকটা নুন দেওয়া থাকে অলরেডি। এবার দিয়ে দেবো আমাদের স্টার ইনগ্রিডিয়েন্ট ম্যাগি মশলা, এটা পুরো প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে 4 থেকে 5 মিনিট পর্যন্ত, যতক্ষণ না এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে।
দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবং কড়াই থেকে এটা লেগে ছেড়ে ছেড়ে আসছে এবং এক জায়গায় আটকে গেছে। দ্যাট মিন্স আমাদের বেঙ্গন কাভারটা রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে পরিবেশন করব। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, আমাদের বেঙ্গন ভর্তা রেডি। এর উপরে একটু ধনে পাতা ছড়িয়ে আপনি পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আমার ভিডিও? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো নিশ্চয়ই করুন। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।